আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ, হলুদ আর দিয়ে দিলাম এক ঢাকনা মতো ভিনিগার। দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। নিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি করে নিলাম মিক্সিতে কিছু মশলা, যেমন আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিলাম। ফাইন পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি চলে যাব এবার যে ম্যারিনেটেড চিকেনটাকে আমি রেখে দিয়েছিলাম সেটাকে এবার তুলে নেব। নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দেব, যেহেতু এটাকে আমি হালকা মাছের মতো করে ফ্রাই করব। কিন্তু খবরদার, চিকেনটাকে আপনারা ডিপ ফ্রাই করবেন না, তাহলে চিকেনটা ছিবড়ে টাইপের হয়ে যাবে। শুধু চিকেনটা থেকে র ভাবটা আমাদের কাটাতে হবে। হালকা একটা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত চিকেনটাকে একটুখানি এপিটোপিট করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে। আমি এখানে প্রথমে অল্প খানিকটা দিয়ে এপিটোপিট করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকি সমস্ত চিকেনগুলোকেই এক এক করে ফ্রাই করে তুলে নেব। এখানে আমি চিকেন কষা যেটা বানিয়েছি সেটা অনেকটা আমি রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি। এর মধ্যে কিছুটা আমি আমার নিজস্বতাও বজায় রেখেছি। রেসিপিটি কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি, এবং ঘরেই আপনার রেস্টুরেন্টের মতো দারুণ চিকেন কষা বানিয়ে খেতে পারবেন। এবারে আমি সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর ভালো কালারের জন্য দিয়ে দিলাম চিনি। ভালো করে ফোড়নটা রেডি হয়ে গেলে আগে থেকে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু ঝালঝাল স্পাইসি বানাবো তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি অ্যাড করেছি বড় চামচে 2 চামচ মতো টক দই আর 1টা গোটা টমেটো। আর অ্যাড করে দেব 4-5টা মতো পেঁয়াজ এবং 1টা রসুন। এটা কিন্তু জাস্ট টেস্টের জন্য। কাঁচা পেঁয়াজ টমেটো যারা খেতে ভালোবাসেন তারাই এটা দেবেন, যারা ভালোবাসেন না তারা এটাকে স্কিপ করে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। এখানে কিন্তু আপনাদেরকে গ্যাসের ফ্লেমটাকে কোনো সময়ই হাইয়ে রাখতে হবে না, কারণ যদি হাইয়ে রাখেন তাহলে মশলাটা তাড়াতাড়িভাবে শুকিয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা ভাবটা থেকেই যাবে। যতক্ষণ না মশলাটার মধ্যে কাঁচা ভাব দূর হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি চিকেনে একদমই কোনো জল অ্যাড করব না, এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হালকাভাবে করব। এখানে যে জলটা আপনারা দিতে দেখছেন এটা কিছুই না, এটা মিক্সিতে আমি যে মশলাটা করেছিলাম সেটাই হালকা একটুখানি ধুয়ে সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করেছি। এছাড়া কোনো এক্সট্রা জল আমি এর মধ্যে অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি হালকা হাতে চিকেনটাকে পুরো রেডি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই ডেলিসিয়াস লাগছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চিকেনটা একদম শেষের পজিশনে চলে এসেছে, নামানোর আগে এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এবার আমি চিকেনটাকে প্লেটিং করে নেব। আপনারা এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে সার্ভ করতে পারেন। এটা কিন্তু রুটি লুচির সাথে ঠান্ডাতে দারুণ লাগে খেতে। এখন যেরকম হালকা হালকা ঠান্ডা পড়েছে আপনারা কিন্তু তন্দুরি রুটি সাথেও এটা ট্রাই করতে পারেন। খুব ভালো একটি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন।